তুই বারবার বেল টিপছো, মানে কি আমায় স্টপ করতে বলছে তো, মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই আমি বলছি, আর তুমি বারবার কারো বেলা তো বেল টেপনি, বারবার তুমি বেল টেপে বলছো স্টপ ইট, তো স্টপ ইট মানেটা কি? ক্যান ইউ টেল মি? আমি এত সিনিয়র পলিটিশিয়ান, এতবার ইলেকটেড মেম্বার, বাজে কথা, বাজে কথা, মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারত তাহলে আমার সাথে এটা করতো না। ডেলিবারেট অ্যাটেম্পট টু ম্যালাইন অপোজিশন, এটা হচ্ছে জেনে বুঝে ডেলিবারেট অ্যাটেম্পট টু ম্যালাইন। তা নিজেদের তো রক্ষা করতে হবে, ফেস সেভিং করতে হবে, এখন না ফেসটা তো লস হয়ে গেছে, তা ফেস সেভিং করবে কি করে? তোমরা তো ছিলে না ভাই ভেতরে, তোমরা জানবে কিন্তু সবটাই তো বিজেপি ছিল, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে, তাও তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে, আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ, আরে ঠিক আছে স্টপিং, তুমি তোমার বেলায় 20 মিনিট, তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় শূন্য, এটা তো কখনো পূর্ণ হতে পারে না। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি, বাংলার বঞ্চনা মানছি না, মানব না, এবং অন্যান্য অপোজিশন পার্টিও যারা আছে বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছে বঞ্চিত হচ্ছে, তাদের পাতিও তাদের প্রতিও আমাদের টোটাল সলিডারিটি আছে। হিন্দি মে মেনে বাতা দিয়া দিল্লি মে, আরে ভাই মাছ দিয়ে কি আর শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? তুমি যদি বারবার বেল টিপছো, মানে কি আমায় স্টপ করতে বলছে তো, মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই আমি বলছি, আর তুমি বারবার কারো বেলা তো বেল টেপনি, বারবার তুমি বেল টেপে বলছো স্টপ ইট, তো স্টপ ইট মানেটা কি? ক্যান ইউ টেল মি? আমি এত সিনিয়র পলিটিশিয়ান, এতবার ইলেকটেড মেম্বার, অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে, তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল? তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেল পাঠাও, বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো, ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন? আমি 6 মিনিটও করিনি, অপোজিশনের পক্ষ থেকে সারা দেশে মাত্র একজন, তা ডেমোক্রেসিটা গেল কোথায়? ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল? এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না, কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার, যেখানে কেউ যায়নি। আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম, যতটা পেরেছি বলেছি, সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম, তো এটা ওদের ভালো লাগেনি। এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে, সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।